পশ্চিমবঙ্গে পুরুষ এবং মহিলা ভোটারের সংখ্যা এখন প্রায় সমান সমান। এই প্রেক্ষাপটে পঞ্চায়েত ভোটের আগে চলো গ্রামে যাই কর্মসূচি নিয়েছে তৃণমূল মহিলা কংগ্রেস, যেখানে বুথ স্তরের মহিলা তৃণমূল কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলবেন। মহিলাদের জন্য রাজ্য সরকারের যে প্রকল্পগুলি আছে সেগুলি পাচ্ছেন কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হবে। কিন্তু তৃণমূল যখন পঞ্চায়েতে মহিলা ভোটারদের টার্গেট করছে, তখনই নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে শাসক দলকে নিশানা করলো বিজেপি। এ নিয়ে বলতে গিয়ে বকটুইয়ের প্রসঙ্গ টেনে আনলেন দিলীপ ঘোষ, হাতরাসের প্রসঙ্গ টেনে তাকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। আমরা এটাই আশা করব, বোনেরা যখন ফোঁটা দেবেন, কমপক্ষে যারা ফোঁটা নেবেন তারা যেন সংকল্প করেন যে বোনেরা মায়েরা যেন সমাজে সুরক্ষিত হন। এই দায়িত্বটা যদি আমরা পালন করি তাহলে হবে, যদি সরকারের হাতে ছেড়ে দিই তাহলে বাকটুই হবে। আমি আশা করব এই আজকের দিনে এটাই আমাদের সংকল্প হওয়া উচিত, মাতৃ সমাজ বা নারী সমাজের সম্মান সুরক্ষিত করার সংকল্প নেওয়া উচিত। দিলীপ ঘোষ কি বললেন তার কোনো গুরুত্ব নেই। বকটুইয়ের সাথে কি সম্পর্ক এর? বকটুইয়ে একটা ঘটনা ঘটেছিল, তার সাথে ভাইফোঁটার কি সম্পর্ক? এটাই তো আমি বলছি, দিলীপ ঘোষের মূর্খতার পরিচয়। বিজেপি আমলে উত্তরপ্রদেশে হাতরাসে মেয়ে মারা যায়নি, সুতরাং উত্তরপ্রদেশে কি মহিলারা সব নিরাপদ আছে? এটা বলে কোনো লাভ আছে? শুধু অবশ্য দিলীপ ঘোষই নন, ভাইফোঁটার দিনে নারী নিরাপত্তা নিয়ে সুর চড়িয়েছেন বিজেপির আরেক নেতা রাহুল সিনহাও। দিদি তো বোনেদেরকে ফুটপাতে বসে ফোঁটা দেওয়ার ব্যবস্থা করে নিলেন, যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলা নির্যাতনে বাংলাকে এক নম্বর করেছেন ভারতের মধ্যে। 100% ধর্ষণকারী তৃণমূল কংগ্রেসের লোক, একটি অন্য পার্টির লোক নেই। অতএব যে পার্টির পুরো সমস্ত লোক কাটমানি আর ধর্ষণে লিপ্ত, সেই রাজ্যে মা বোনের সম্মান যে ভুলুণ্ঠিত হবে এটা স্বাভাবিক বিষয়। রাহুল সিনহা কি তথাগত রায় বলে কাউকে চেনেন? যে তথাগত রায় বলেছে বিজেপিটা চলে কামিনী কাঞ্চনের উপর, অ্যাকচুয়ালি ওনার দায়বদ্ধতা কম, উনি মানসিকভাবে হতাশ। 9 বার 10 বার না 11-12 বার যিনি হেরেছেন, যিনি ভ্রাম্যমান পরাজিত, অর্থাৎ ঘুরে ঘুরে হারেন আর যাত্রাপালা সখীর মতো চুল আঁচড়ান, তার কাছ থেকে এর থেকে বেশি রুচিসম্মত কথা আশা করাটাই বোকা। ভাইদের মঙ্গল কামনায় তাদের ফোঁটা দেন দিদি ও বোনেরা, কিন্তু সেই দিনেই নারী নিরাপত্তা নিয়ে সংঘাতে জড়ালো শাসক বিরোধী। দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।